আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি মূলত বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হিসাবে যিনি সমধিক পরিচিত শেখ হাসিনা, তাকে নিয়ে, তার পরিচয় নিয়ে, তার উপাধি নিয়ে এবং তার সার্বিক অবস্থা নিয়ে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই জটিল এবং স্পর্শকাতরও বটে। আর এই শেখ হাসিনার সঙ্গে আমার যে ব্যক্তিগত আবেগের সম্পর্ক রয়েছে, তাকে নিয়ে আমার যে অনুভূতি রয়েছে এবং আমার রাজনৈতিক জীবন এর পুরোটাই বলতে গেলে আওয়ামী লীগ কেন্দ্রিক হওয়ার কারণে শেখ হাসিনাকে নিয়ে কোনো কথা বলতে যাওয়া রীতিমতো আমার জন্য খুবই একটি আবেগ ঘন বিষয়। এর কারণ হলো আমার এই মুখ দিয়ে বহুবার, বহু যতনে, বহু ক্ষণে আমি শেখ হাসিনার প্রশংসা করেছি এবং প্রশংসা করতে করতে গিয়ে কখনো কখনো আমি আমার সীমাকে অতিক্রম করেছি, যেটি অনেকের ক্ষেত্রে ইদানিং দেখা যাচ্ছে। এই কারণটি কেন হয় এটি আমি বলবো। দুই নম্বর হলো যে আমি যখন প্রশংসা করতাম আর এখন যখন তিনি প্রশংসিত হচ্ছেন তার লোকজনের দ্বারা, সেই প্রশংসাগুলোর মধ্যে মৌলিক পার্থক্য কি এবং এই প্রশংসার ফলে তার কি ক্ষয়ক্ষতি হচ্ছে এবং তিনি আলটিমেটলি এই প্রশংসার ফলে কোথায় যাবেন, কি থাকবে, ভাবে থাকবেন, এটি নিয়ে আমি সংক্ষেপে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন বোঝার চেষ্টা করুন, আওয়ামী লীগের যারা লোকজন তারা সচরাচর শেখ হাসিনাকে যেটি বলেন, আগে বলতেন আপা, একেবারে সহজ সরল ভাষায় আপা হিসেবে বলতেন এবং আপা শব্দটি শেখ হাসিনা খুব চমৎকারভাবে গ্রহণ করেছেন এবং এটি এই 2009-10-11 সন পর্যন্ত মোটামুটি বহাল ছিল। কিন্তু আমলা কামলারা তাকে সবাই স্যার বলা শুরু করল। অর্থাৎ ইতিপূর্বে আমরা জানতাম যে শেখ হাসিনার যে প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়া, তাকে সবাই ম্যাডাম ডাকতেন, দলের নেতাকর্মীরাও ম্যাডাম ডাকতেন আর যারা সরকারি কর্মকর্তা তারাও ম্যাডাম ডাকতেন। বেগম রওশন এরশাদকে ম্যাডাম ডাকতেন, ফার্স্ট লেডি বলে তার সম্বোধন ছিল। কিন্তু প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনাকে স্যার ডাকার যে রেওয়াজটি, এটি চালু হলো কবে, কে করলো, এটি আমি বলতে পারবো না। তবে এটি এখন সিভিল সার্ভিসে, মিলিটারি সার্ভিসে রীতিমতো একটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে, কনভেনশনে পরিণত হয়েছে যে কর্মকর্তা, তিনি মহিলা হন আর যেই হন না কেন, তাকে স্যার ডাকতে হবে। এখন এই কারণে শেখ হাসিনাকে সরকারি কর্মকর্তা যারা রয়েছেন তারা সবাই স্যার বলেন আর এই স্যারের হাত ধরে ধরে অন্য যে সকল মন্ত্রী রয়েছেন, যাদেরকে একটা সময় আমাদের ভাই ডাকতো, কাকা ডাকতো, তারপরে অনেকে আরও অনেক কিছু ডাকতেন, পি সাহেব ডাকতেন, তো এগুলো বাদ দিয়ে বেশিরভাগ ক্ষমতাধর মন্ত্রী যারা রয়েছেন তাদেরকে এখন তাদের নেতাকর্মীরা স্যার ডাকেন এবং ওই স্যারের বাইরে কেউ গিয়ে যদি কাউকে তাকে ভাই বলে ডাকে তাহলে তার কপাল পুড়ে যাবে। তো এই হলো যে স্যারের কুফল। অর্থাৎ এখন শেখ হাসিনাকে স্যার ডাকতে ডাকতে তার মনের মধ্যে এমন একটা ভাব এসে গেছে যে স্যার ব্যতিরিকে যদি কেউ তাকে আপা ডাকে, ম্যাডাম ডাকে, প্রধানমন্ত্রী ডাকে বা মাননীয় প্রধানমন্ত্রী ডাকে, তাহলেও তিনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন না, এটি হলো স্বাভাবিক। দ্বিতীয়ত, রাজনৈতিক যারা নেতাকর্মী রয়েছেন, যেহেতু তারা দলীয় পরিচয়ে সবাই পদপদবি পাচ্ছেন, নৌকার কারণে, দলের কারণে, ক্ষমতার কারণে, তারা নিজেদের শ্রম, মেধা, যোগ্যতা এ সমস্ত কারণে মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, উপজেলা চেয়ারম্যান হয়েছেন, বলা যায় না, সবাই মূলত নৌকার জোরে হয়েছেন, শেখ হাসিনার দয়ায় হয়েছেন এবং শেখ হাসিনা যেভাবে দুটো নির্বাচন করেছেন, সে 2014 সনের জাতীয় নির্বাচন, 18 নির্বাচন আর এর মাঝামাঝি যে স্থানীয় সরকার যে নির্বাচন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবাই মনে করছে যে তারা নির্বাচিত হয়েছেন মূলত শেখ হাসিনার কলা কৌশলের কারণে। ফলে তাদের সবার মনের মধ্যে এক ধরনের আকুতি থাকে, কি করে শেখ হাসিনাকে খুশি করা যায়, রাজি করা যায়। ওইভাবে তারা বিনয় দেখান, ভদ্রতা দেখান, নতুন নতুন ভাষা খুঁজেন, তারপর নতুন নতুন ভাষণ খুঁজেন, নতুন নতুন উপায় খুঁজেন যে শেখ হাসিনার মনোরঞ্জনের জন্য, তাকে খুশি করার জন্য বা তাকে প্রশংসা করে নিজের যে অবস্থান এটি সংহত করার জন্য তারা সবসময় চেষ্টা তদবির করতে থাকেন। এর ফলে আমরা কারো কারো মুখে শুনতে পাই যে শেখ হাসিনা দেবতা,
বা শেখ হাসিনা দেবী, তিনি দেবীর রূপ ধরে এসছেন। আবার কেউ বলেন না, তিনি ওলি আল্লাহ এবং তিনি সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়েন। কেউ কেউ বলেন যে তার জন্য তিনি যে কর্মকাণ্ড করেছেন সেটি তার জন্য জান্নাত একেবারে অনিবার্য, এবং শেখ হাসিনার কর্মের কারণে জান্নাত তিনি পেতেই পারেন। তো এই যে বক্তব্যগুলো, এরকম আরও অসংখ্য বক্তব্য যেগুলোর সঙ্গে সরাসরি শির্ক জড়িত, বেদাত জড়িত, কবিরা গুনাহ জড়িত, কিন্তু অনেক লোক অহরহ এই কাজগুলো করছে। তো এখন সেই কাজগুলো তারা কেন করছে, এটি হলো প্রথম প্রশ্ন। কেন করছে এটি যদি জবাব দেওয়া হয়, তাহলে বলতে হবে যে প্রতিটি মানুষের হৃদয়ে, মনের মধ্যে, মস্তিষ্কে, রক্তের মধ্যে একটি চরিত্র অনুরণিত হতে থাকে। সেই চরিত্রটিকে আরবিতে বলা হয় এজহারে তাজাল্লুল। এজহারে তাজাল্লুল শব্দটির একক কোনো অর্থ নেই। এটিকে ব্যাখ্যা যদি আপনি করেন, ব্যাখ্যাটা এইভাবে যে যখন একজন মানুষ অন্য একটি মানুষের নিকট, কোনো প্রাণীর নিকট বা কোনো বৃক্ষের নিকট বা অন্য যে কোনো বস্তুর নিকট আত্মসমর্পণ করার জন্য লালায়িত থাকে এবং নিজের চাইতে সেই বস্তু, প্রাণী বা সেই যাকে স্থাপনা বড় মনে করেন, এবং সেই বড় মনে করে তার নিকট মাথা নোয়ানোর জন্য যখন তার মধ্যে একটা আকুতি সৃষ্টি হয়, সেটিকে বলা হয় এজহারে তাজাল্লুল। এখন এই যে এজহারে তাজাল্লুল, এটি সব মানুষের মধ্যে বিল্ট ইন থাকে। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যার মধ্যে এই অভ্যাসটি নেই। কিন্তু কোনো মানুষের সততা, শিক্ষা, দীক্ষা, কর্ম, দক্ষতা, অভিজ্ঞতা, ধর্মবোধ ইত্যাদির কারণে এই অভ্যাসটি, যেটিকে আপনি নফসে আম্বারা, যেটিকে মন্দ নফস বলা হয়, এটির একটি অংশই এজাহারে তাজাল্লুল বা সাব একটা এজেন্ট, নফসে আম্মারার একটি সাব এজেন্ট। তো এটি দমন হয়ে থাকে, এটি লুকায়িত অবস্থায় থাকে। কিন্তু যখন আপনার শিক্ষাতে ঘাটতি পড়ে, লোভের পরিমাণ বেড়ে যায়, এরপর আপনার মধ্যে ভয় সৃষ্টি হয়, আতঙ্ক সৃষ্টি হয় ইত্যাদি কারণে কি হচ্ছে, এই আপনার নবজগুলো যখন, বিশেষ করে খারাপ নবজগুলো যখন প্রবল হয়ে ওঠে, আর সেই প্রবলতার মধ্য থেকে এজহারে তাজাল্লুল জিনিসটি বের হয়ে আসে। এর ফলে মানুষ বৃক্ষের কাছে অবনত হয়ে যায়, সূর্যের কাছে মাথা নোয়ায়, ঝড়ের কাছে মাথা নোয়ায়, লিঙ্গের উপর দুধ ঢালতে থাকে, এরপর লিঙ্গ পূজা শুরু করে, এরপর সাপের পূজা শুরু করে, আর মানুষের সামনে সেজদারত হয়ে যায়, কবরের কাছে গিয়ে সেজদা দেওয়া শুরু করে দেয়। এইভাবে সে নিজেকে অবদমিত করে অপরকে বড় করার চেষ্টা করে, সে এজাহারে তাজাল্লুল নামক যে অন্তর্নিহিত অভ্যাসটি রয়েছে সে অভ্যাসের কারণে। তো এখন এই অভ্যাসটি ইদানিংকালে কেন, কাদের মধ্যে জাগ্রত হয়েছে, কার কারণে জাগ্রত হয়েছে, এই ব্যাপারে বিস্তারিত বলার দরকার নেই, আপনারা সবাই বুঝতে পারেন। এখন আমার বক্তব্যটা হলো যে শেখ হাসিনাকে যেভাবে অসংখ্য গুণে গুণান্বিত করা হচ্ছে, তার রাজনৈতিক পরিচয় বহু। কেউ বলছেন তিনি জননেত্রী, কেউ বলছেন তিনি ভাষাকন্যা, কেউ বলছেন তিনি দেশরত্ন, কেউ বলছেন তিনি বিশ্বনেত্রী, কেউ বলছেন তিনি মুকুটমণি, ইত্যাদি আরও অনেক অনেক বক্তব্য তাকে নিয়ে হচ্ছে। এবং এ সকল হাজারো রাজনৈতিক পরিচয়ের মধ্যে তার যে আদি এবং আসল যে রাজনৈতিক পরিচয়টি, তিনি সেটি হলো আওয়ামী লীগের সকল মানুষের প্রিয় বোন, প্রিয় আপা, এটি হারিয়ে গিয়েছে। দ্বিতীয়ত তার ক্ষমতা, তার ক্ষমতা নিয়ে যেভাবে প্রচার করা হচ্ছে, তিনি তাহাজ্জুদ নামাজ পড়েন, তার মধ্যে দেবত্ব রয়েছে, অলৌকিকত্ব রয়েছে, এইগুলোর ফলে কী হচ্ছে, তার মধ্যে যে সহজাত মানবিক মূল্যবোধ ছিল, মানবিক গুণাবলীগুলো ছিল, তিনি সুন্দর করে হাসেন, মানুষকে আপ্যায়ন করেন, সুন্দর করে রান্না করেন, তার ভিতরে সহজাত আবহমান বাংলার একটি নারী শ্লোক যে বৈশিষ্ট্য সেটি ছিল, কিন্তু সেই জিনিসগুলো কী হলো, অতিরিক্ত এই সকল প্রশংসার কারণে সেগুলো ঢাকা পড়ে গিয়েছে। এবং তিনি গম্ভীর হতে বাধ্য হয়ে যান কখনো, রাগ হতে বাধ্য হন কখনো, কখনো ক্রোধান্বিত হতে বাধ্য হন, এ সকল চাটুকার বা প্রশংসাকারীদেরকে খুশি করার জন্য, এবং এটিও তার একটা অন্যতম বৈশিষ্ট্য। ফলে কী হচ্ছে, তিনি এই অতিরিক্ত প্রশংসার কারণে তার ভিতরে যে মানবিক যে গুণাবলীগুলো রয়েছে সেগুলো তিনি হারিয়ে ফেলছেন। আর তিন নম্বরে যেটি সবচেয়ে
মারাত্মক, সেটি হলো তিনি দোষে গুণে একজন সাধারণ মানবী হিসেবে জন্মগ্রহণ করেছেন। তার যে অর্জন, সে অর্জনটি এমনি এমনি আসেনি। লড়াই, সংগ্রাম, ব্যর্থতা, পরাজয়, আঘাত, প্রাপ্তি, নানা রকম বিয়োগাত্মক ঘটনা থেকে শুরু করে তার জীবন যুদ্ধের প্রতিটি পরতে পরতে তিনি যে অভিজ্ঞতা লাভ করেছেন, সেই অভিজ্ঞতা কারণেই টুঙ্গিপাড়ার সে অজয় পাড়া গায়ের তার যে জন্ম হয়েছিল, জন্মের পরে তিনি যে একটি গেয় নাম পেয়েছিলেন হাসু, সে হাসু নামটি পরিণত বয়সে এসে 2009 সনে যখন শেখ হাসিনা হয়ে গেল, তখন সেই শেখ হাসিনাটা কেবল কারো দয়া ছিল না, করুণায় ছিল। এটি তার বহুদিনের শ্রম, বহুদিনের মেধা, বহুদিনের নানা স্যাক্রিফাইস এবং নানা ঘাত অভিঘাতের ফলে তিনি অর্জন করেছিলেন। এখন তার সেই অর্জনগুলো কবর চাপা পড়ে গিয়েছে, তার নিজের যারা লোকজন আছে অতিরিক্ত প্রশংসায় তাকে ছোট করেছেন, আর তার যারা প্রতিপক্ষ এখন কী করছেন, এই অতিরিক্ত প্রশংসা দ্বারা তারা ঈর্ষান্বিত হয়ে তার সম্পর্কে নানা কটূক্তি করার চেষ্টা করছেন, তাকে সম্বোধন করতে গিয়ে তার যে প্রাপ্য সম্মান সে সম্মান দিচ্ছেন না। এমনকি যে নামটি শেখ হাসিনা সারা বাংলাদেশের আনাচে কানাচে, একেবারে শেখ এবং হাসিনা দুটো যেভাবে অবিচ্ছেদ্য হয়ে পড়েছিল, সেই নামটি নিয়েও কিন্তু ইদানিং বিভিন্ন রকম বক্তব্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং তাকে যেভাবে মিসেস হাসিনা ওয়াজেদ বলে সবাই সম্বোধন করার চেষ্টা করছে, এটিও আমি মনে করি যে রাজনীতির ক্ষেত্রে একটি নতুন রসায়ন। এখন আমি যা কিছু বললাম বা যা কিছু ঘটছে শেখ হাসিনাকে নিয়ে, এটি নিয়ে শেখ হাসিনা স্বয়ং কি চিন্তা করেন, তার যারা লোকজন রয়েছেন তারা কি চিন্তা করেন, এবং এর থেকে তারা কি বের হতে চান, নাকি যেভাবে চলছে সেভাবে তারা থাকতে চান, এটি এখন দেখার বিষয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।